বলছি অটো আসার পরে তোমাদের ব্যবসা অনেকটা কমে গেছে না? আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? মানে আগে তো দীঘা বলতে এই গাড়িগুলো ছিল, এরকম খাঁচার মতো গাড়ি। ওই চিজ্জ জিনিস আছে এই ফ্যান। হ্যাঁ, এখানে যা লোকজন আছে তা দেখে লিটারালি মনে হচ্ছে এখানে ফ্রিতে বোধহয় খিচুড়ি খাওয়াচ্ছে। মানে ওয়েলকাম টু নিউ দীঘা গাইস, মানে এটা হচ্ছে নিউ দীঘার এখন অবস্থা, জাস্ট দেখো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ ফ্যাট বেলি। প্রথমেই ভিডিও শুরু করার আগে যেটা বলার, এটা হচ্ছে নতুন বছরের আমার প্রথম ভিডিও। হ্যাঁ, অনেকটাই পরে এই ভিডিওটা দিচ্ছি, লাস্ট ভিডিও প্রায় দু সপ্তাহ আগে আপলোড হয়েছে। সো প্রথমেই সরি ফর দ্যাট, এবং আমার তরফ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদের, আমার সমস্ত সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার। এর আগের বছরটা আমাদের ভীষণ খারাপ কেটেছে, আমরা সেটা সবাই জানি। তো আশা করছি এই বছরটা নতুন কিছু হোপ আনবে, এবং তার সাথে সাথে আমরা এই প্যান্ডেমিকের দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবো আশা করি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভ্যাকসিনটা আসবে। যাই হোক, 2021 পয়লা জানুয়ারি আমার চ্যানেলের এক বছর পূরণ হলো। সো থ্যাংক ইউ এক বছর ধরে আমাকে সহ্য করার জন্য। এক বছরে 72টা মতো ভিডিও আপলোড করেছি, মানে মাসে 6টা করে। সো খুব একটা ভালোও না আবার খুব খারাপও না। আশা করছি এই বছরটা আরও বেশি ভিডিও দেবো, চেষ্টা করবো এই 72টা যেন 100 হয়। আর এক বছরে গেইন করেছি প্রায় 4,500 মতো সাবস্ক্রাইবার। তো যারা এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছো এক বছর ধরে, তাদের সবাইকে আমার তরফ থেকে মেনি 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 থ্যাংকস, মানে এক সমুদ্র থ্যাংক ইউ। সো হ্যাঁ, এখন আছি হচ্ছে দীঘাতে, গরিবের গোয়া, বাঙালির গোয়া, স্পেশালি আমার মতো গরিবদের জন্য হচ্ছে এটাই গোয়া। দীঘাতে এসেছি, দীঘার ফার্স্ট ভিডিও এটা। দীঘাতে আরও ভিডিও শ্যুট করেছি, সেটা আস্তে আস্তে আসবে, পরে আসবে, বাট এটাই ভাবলাম ফার্স্ট ভিডিও করি। কিন্তু এই ভিডিওর কন্টেন্টটা কী হবে সেটা নিয়ে আমি এখনও অবধি দ্বন্দ্বে আছি, জানি না কী করবো, জানি না, খালি একটু ঘোরাফেরা করবো বিচে, আর কী করবো জানি না। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, আমি চেষ্টা করবো কিছু মজার কিছু ঢোকানোর, বা যাতে তোমরা ভিডিওটা দেখতে থাকো সেই ইন্টারেস্টটা রাখার চেষ্টা করবো। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যেও, কারণ নতুন বছরের ফার্স্ট ভিডিও, একটু এক্সপেকটেশন নিয়েই আপলোড করবো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আম গাড়ি আদমি আছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দীঘার সিরিজের ফার্স্ট ব্লগ শুরু করা যাক, লেটস গো। বেড়ে যাক মাই বিগ ফ্যাট বেলি, লেট ইট গ্রো, লেট ইট গ্রো, দ্য বিগ ফ্যাট বেলি। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी। सो शुरू से जेटा बोलबो, एक कथा ना बोलली नय, हमारे दीघा सीरीज के समस्त वीडियो शूट करबे अमृत। তো অমৃতকে মেনি মেনি থ্যাংকস, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আচ্ছা অমৃত, একটা কথা বল, আমায় কি খানিকটা পপুলারিটির মতো লাগিস? হ্যাঁ কিছুটা কিছুটা। কি বলছি ভাই তুইও? হ্যাঁ শুধু ওয়ানাটা দরকার আর কি, বি বি লেখা না, বি লেখাটা, মানে অ্যাকচুয়ালি থাকবে আর বি জায়গায় ডি থাকবে। অ্যাকচুয়ালি আমি যখন চশমাটা যখন কিনতে গেছি, তো এখন আমি গেছিলাম আমার দিদির সাথে, আমার দিদি বললো ভাই তুই শিওর এটা কিনবি? তুই বললাম কেন? বলছে এটা তোকে পড়লে পুরো বাপিলারির মতো লাগবে। বললাম সিরিয়াসলি? জানি না, তোমরা একটু নিচে কমেন্ট করে অবশ্যই জানাও যে আমাকে সত্যি বাপিলারির মতো লাগছে, মানে ভুড়িটা ঠিক আছে বাট তাও। যে এখানে কিন্তু বিভৎস মানে ভিড় আছে, কি বল অমৃত, মানে নর্মাল সময় তুলনায় আমার যেন মনে হচ্ছে আরো বেশি ভিড়। আমি জানি না আমার লেন্স অতটা ক্যাপচার করবে কি না, আমরা দেখতে পাচ্ছ দূরটা, মানে পুরো মানে ভিড় পুরো গিজগিজ করছে। আমরা একটু বেসিক্যালি এদিকে আছি, তো এদিকে একটু ফাঁকা বলেই এসেছি। যাই হোক, এখানে কিন্তু লোকজন মাস্ক ফাক্স একদমই পড়ছে না, মানে মাস্ক জিনিসটা কি এখানে লোকজন বলতে একদমই জানে না। আপাতত সামনে একটা গোলার দোকান দেখতে পাচ্ছি, চলো যাই একটা গোলা খাই। কী হবে গো, কী কী ফ্লেভার আছে? কাঁচা আম, পাকা আম, অরেঞ্জ, আনারস, কালাকাট্টা, রোজ, সব একসাথে মিক্স করে কিছু হবে? হবে, তাও তো একটা মিক্স করে মিক্সচার বানিয়ে। দাদা এই গানটা বন্ধ করে কপিরাইট খেয়ে যাবো। থ্যাংক ইউ। এটা মানে ঠিকঠাক তো না, নালির বড়?
এটা ভালোই বরফ, দীঘায় ওই রকম কিছু হবে না, দীঘায় নিশ্চিত থাকুন ওই রকম কিছু হবে না, হলো ভালো বরফ আমি আগে খেয়ে দেখিয়ে দিচ্ছি, খারাপ হলে আমার দোকানদার কোনোদিন খাবে না। এটা ওই বিষ পান করার মতো দেখায় না, এই খাবারটা খেয়ে তুমি দেখাও এটাতে বিষ আছে কিনা, ওরকম টাইপের একটা। তাহলে আমি এমনি আর কি মারছিলাম, মাখেলে বুঝতে পারছি কোনো অসুবিধা নেই। যে আমাকে দেখি ক্যামেরাটা, এটা কি দিলে? নুন, বিট লবণ। আচ্ছা বিট লবণ। এটা কি দিলে? কালাখাট্টা। কালাখাট্টা ম্যাঙ্গো নাকি? পাইনঅ্যাপেল। আচ্ছা পাইনঅ্যাপেল, হলুদ তো ওই জন্য ম্যাঙ্গো ভাবলাম। অরেঞ্জ। অরেঞ্জ, বাবা তোমার তো রং দেখি আমার লোভ লাগে। গ্রিন ম্যাঙ্গো। গ্রিন ম্যাঙ্গো, কাঁচা আম। জানি জানি, বিশ্বাস করো আমি একটু বর্ণনা করেছি এটার জন্য। তোমার নাম কি? শিবশঙ্কর বেরা। তো শিবশঙ্কর দার দোকান ঠিক বিশ্ব বাংলার সামনেই, তুমি এখানে এখানেই বসো? এখানে অবশ্যই এসো তোমরা, আমি একটু খাই তারপরে দিচ্ছি পয়সা। আমার হচ্ছে গোলা খাওয়ার একমাত্র কারণ হচ্ছে সিরাপটার জন্য, হেভি মিষ্টি। কি দাম আছে গো রোস্টেড কাজু? 800-900। অফার কি দুটোর? দানা দেখি একটু দেখা যাবে, তুমি চেখে দেখা যাবে আমাকে। হ্যাঁ কি বলছো, এটা কত? 800 টাকা। তা 800 টাকা, আর 900 টাকাটা দিই। কত নেবে? 800টা কত নেবেন বলো না, কত করে দেবে? 700-800 টাকা। দেখো ভিডিওতে আসুন, একটু কম করো দাম, কি বলছো? 700 করো, 700 করে দাও, 700 করে দাও, 500 নেবো, দেখো 700 করে দাও, 750 প্লিজ প্লিজ করো করো, হবে হবে হবে, করে দাও করে দাও। আর এটা কি আছে গো? ওটা ড্রাই ফ্রুট মিক্স। এটা এটা কি দাম আছে? পেস্তা, আখরোট, আলমন্ড। আচ্ছা এটা কি দাম আছে? 80 টাকা। এটা 100 দাও তো খাই, খেতে খেতে যাই। ওখানের ফাঁকাটা ছেড়ে এখন ভিড়ের মধ্যে এলাম, আমি জাস্ট যে ভিড়টার কথা বলছিলাম হচ্ছে ঠিক আমার পেছনে আছে এই যে ভিড়, বিভৎস ভিড়। আর আমি ওল্ড দীঘাতে এত ভিড় আগে দেখিনি, আমি আগে যখন আসতাম তখন ওল্ড দীঘাতে স্নান করতে দিতাম, এখন তো ফুলটু স্নান করছে এখানে। যাই হোক এটা কিনলাম, এটা বললাম যে প্যাক না করতে, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস মিক্স করা একসাথে, এর মধ্যে কাজু আছে, আছে হচ্ছে কিসমিস, কিসমিস পেস্তা আছে, আছে আখরোট, আর কালো রঙেরও কিসমিস ছিল, কালো রঙের কিসমিস, জানি না কালো রঙের কিসমিস দেখ পড়েই গেল। ভালো মানে কাজু টেস্টটা ভালো, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। বলছি অটো আসার পরে তোমাদের ব্যবসা অনেকটা কমে গেছে না? আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না, মানে আগে তো দীঘা বলতে এই গাড়িগুলো ছিল, এরকম খাঁচার মতো গাড়ি, ঐতিহ্য জিনিস আছে এই ফ্যান। হ্যাঁ সেটাই, মানে আমার তরফ থেকে তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইলো, মানে দীঘা আগে যখন আসতাম মানে যখন ছোট ছিলাম তখন মানে এই গাড়িগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, তখন একটা খাঁচার মতো গাড়ি, ওটাতে উঠবো মা ওটাতে করে যাবো ব্যাপারটাকে ছিল, কিন্তু এখন এত ফটো এসে গেছে যার ফলে এই গাড়িগুলো অলমোস্ট লুপ্ত প্রায়। বাট আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি দীঘাতে আসো চেষ্টা করবে এইসব গাড়িগুলোতে যাওয়ার জন্য, বাংলার যে ঐতিহ্যগুলো যেরকম মানে হাতে টানা রিক্সা যেরকম আস্তে আস্তে প্রায় চলে যাচ্ছে, তো এই জিনিসগুলোতে চলে না যায়, মানে এরাও তো মানুষ, এরাও তো হেঁটে করছে। যতক্ষণ অবধি ওল্ড দীঘাতে ছিলাম ভাবছিলাম যে নিউ দীঘাতে কখন আসবো কখন আসবো, বাট এখানে আসার পর এখানে
যা লোকজন আছে তা দেখে লিটারেলি মনে হচ্ছে এখানে ফ্রিতে বোধহয় খিচুড়ি খাওয়াচ্ছে। মানে ওয়েলকাম টু নিউ দীঘা গাইস, মানে এটা হচ্ছে নিউ দীঘার এখন অবস্থা। জাস্ট দেখো, জাস্ট ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, মানে যত দূর দেখা যায়, মানে লিটারেলি পুরো পিঁপড়ের মতো মানুষ এখানে গিজগিজ করছে। দাম কত পড়বে? হ্যাঁ, 30 টাকা তো আমি দেবো না, তার থেকে কম করতে হবে। 30 টাকা আছে, 30 টাকা আছে। দেখো ভিডিওর মধ্যে আসছো, এক্সট্রা ফুটেজ হবে। দেখো দেখো ভিডিও দেখো, কোনো ভিডিও করো ভাই। আমি কি করবো বলো তো? আমি গরিব আদমি আছি বলে আমার মতো দাও। আমি গরিব, আমি গরিব জানে, তোমাকে ডাবটা দিচ্ছি, তুমি দাও। ভালো দেখে একটা দাও। শ্বাস আছে না? জল হবে, খালি একটু দাও 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 দাও। কাটো কাটো, ওরা গরিব আর আমি গরিব, আমাদের তো গরিব কে করেছে? হ্যাঁ, তুমি আমাকে করেছো, আমি তোমাকে করেছি। হ্যাঁ, এই যে সরকার করেছে। ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন ভিডিওর কোনো কন্টেন্ট ছিল না। যাই হোক, পুরো ভিডিওটা চলাকালীন যেটুকু বুঝলাম যে বেসিক্যালি খাওয়া ছাড়া আর কিছু পারি না আমি। হ্যাঁ, তাই পুরো ভিডিওটা সবাই শুধু খাওয়ার জিনিসই আছে। যাই হোক, এই ডাবের জল দিয়ে পেট ঠান্ডা করে ভিডিওটা শেষ করব। মিষ্টি মিষ্টি, ভালো। সো এটা ছিল দীঘা সিরিজের ফার্স্ট ব্লগ। জানি খুব একটা ইন্টারেস্টিং হয়নি কিছু হয়তো, বা হয়তো অনেকের ভালো লাগবে যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো, হয় তারা আমাকে ভীষণই ভালোবাসো, বা হয় কিছু একটা খুব ধরবো বলে পুরো ভিডিওটা দেখছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট দীঘা সিরিজের ব্লগে। লেন্স এটিউন্ড, সাথে থেকো। চিয়ার্স।